নদিয়ার খবরের দিকে একটু নজর রাখি আমরা। সেখানে অঙ্গনবাড়ি স্কুলের জমি দখলের এবার অভিযোগ প্রকাশ্যে আসলো। ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। অঙ্গনবাড়ি স্কুলের জমি দখলের অভিযোগ সামনে আসছে নদিয়া থেকে। জমি দখল করা হচ্ছে অঙ্গনবাড়ি স্কুলের, এমনই অভিযোগ স্কুলের ফাঁকা জমিতে বেআইনি নির্মাণ। অভিযোগ পেয়ে নির্মাণ ভেঙে দেন পুর প্রধান। নদিয়ার গয়েশপুরের ঘটনা, অঙ্গনবাড়ি স্কুলের জমি দখলের অভিযোগ, অঙ্গনবাড়ি স্কুলের জমিতে বেআইনি নির্মাণ, সেই নির্মাণ ভেঙে দেয় পুর প্রধান। নির্মাণ ভেঙে দেন পুর প্রধান অঙ্গনবাড়ির জমি দখলের অভিযোগ। অভিযোগ পেয়ে নির্মাণ ভেঙে দেন পুর প্রধান। নদিয়ার গয়েশপুরের ঘটনা, অঙ্গনবাড়ি স্কুলের জমি দখলের অভিযোগ, বিস্তারিত জানবো এই বিষয়ে। আমাদের সঙ্গে সুবল মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। সুবল, অঙ্গনবাড়ির জমি দখলের অভিযোগ সামনে আসছে, কে করছিলেন এই জমি দখল, কারা জড়িত এর সাথে? এটা হচ্ছে গয়েশপুর 17 নম্বর ওয়ার্ডের ভূপেন্দ্র কলোনির ঘটনা। বছর দুয়েক আগে এখানকার একটি যেটা অঙ্গনবাড়ির শিশু কেন্দ্র, সেটি ভাঙচুর, মানে ভগ্নদশা থাকায় তারা স্থানান্তরিত করে একটি ভাড়া বাড়িতে সেখানে চলে যায়। আর এই জায়গাটাই যখনই খালি হয় তখনই নজর করে এই জমি মাফিয়া যাদের বলা হয়, এবং এই ইয়ে তারা কিন্তু রীতিমতো প্রাচীন তুলে কনস্ট্রাকশন শুরু করে দেয়। এই ঘটনার খবর পৌরসভার কাছে পৌঁছতে পৌর প্রধান নিজেই উদ্যোগ হয়ে একেবারে আজকে গিয়ে সব ভেঙে দেন, এবং তিনি এইবারটাও দেন সরকারি জমিকে দেখে সেই সে হোক প্রশাসন কখন আসবে তার অপেক্ষা না করে তারা কিন্তু এই ধরনের দখলদারি বন্ধ করে দেবে, এবং বেআইনি নির্মাণ করলে তখন সঙ্গে সঙ্গে বেলা হবে। পরবর্তীতে তারা যে চেয়ারম্যান তিনি কিন্তু এই মহকুমা শাসককেও বিষয়টি জানান, এবং তার সম্মতিও তিনি নিয়েছিলেন যে এটা তিনি যেটা বলতে চাইছেন যে এই বার্তাটা দেওয়া যে কোনোভাবেই পৌরসভার অঞ্চলের মধ্যে কোনো সরকারি জমি কেউ যদি 1 ইঞ্চিও দখল করে প্রত্যেক মানুষের কাছে এবং এলাকাবাসীর কাছে তার আবেদন, তাকে যেন জানায় কোনোভাবেই সরকারি জমি দখল হতে দেবে না। বাই, ধন্যবাদ সুবল। টেলিফোন লাইনে সুবল মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। অঙ্গনবাড়ি স্কুলের জমি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্য নদিয়ার গয়েশপুরের ঘটনা। অঙ্গনবাড়ি স্কুলে বেআইনি নির্মাণ, খবর পেয়ে সেই নির্মাণ ভেঙে দেন পুর প্রধান। বেআইনি নির্মাণ ভেঙে দিলেন পুর প্রধান।